অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই বিষয়ে সারা বছর ধরে শিক্ষক যেভাবে মূল্যায়ন কার্যক্রমটা পরিচালনা করবে, আজকের ক্লাসে আমরা তোমাদেরকে শেখাবো তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের কোন কোন কাজ, কত নম্বর পৃষ্ঠা বা কোন কোন চক, কিসের কিসের মূল্যায়নটা তোমার কাছ থেকে শিক্ষক নেবে, আর কিসের মূল্যায়নের ভিত্তিতে তোমাকে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত এগুলো দেবে। তো আমরা সেটাও শেখাবো তোমাদেরকে। ওকে, আমরা শুরুতে দেখবো যে তোমাদের শিল্প সংস্কৃতি বিষয়ে অভিজ্ঞতা নাম্বার 1 অর্থাৎ প্রথম অধ্যায়ে তোমার কাছ থেকে এই যে কি লেখা আছে, এই স্কেচ উপস্থাপন, এই কাজটা তোমার কাছ থেকে নেবে। এই কাজের মাধ্যমে তোমার যে পারদর্শিতার নির্দেশক বা পিআই, এই তোমার এই পিআইটা অর্জন হবে। আর এই পিআইটা যখন তোমার অর্জন হবে তখন তোমার অটোমেটিক এই মূল যোগ্যতাটাও অর্জন হয়ে যাবে। তো পিআই এবং যোগ্যতা এই জিনিসগুলো কি আমরা একটু সামান্য সময় নিয়ে আমরা এটা শিখে আসি, বা এই বিষয়ের অর্থাৎ অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়ের মোট কয়টা মূল যোগ্যতা আছে এবং মোট কতটা পিআই আছে আমরা সবগুলা দেখবো। তারপর পর আমরা চলে আসবো যে প্রত্যেকটা অধ্যায়ের কোন কোন জায়গা থেকে তোমার এইভাবে মূল্যায়ন করা হবে, আমরা সেটা দেখবো। 10 8 1 10 হলো এই বিষয়ের কোড নাম্বার, অর্থাৎ 10 নম্বর বিষয় হলো শিল্প সংস্কৃতি, 8 হলো অষ্টম শ্রেণী, 1 হলো 1 নম্বর যোগ্যতা। এটা হলো 1 নম্বর যোগ্যতা। আর 1 নম্বর যোগ্যতাটা অর্জনের জন্য আমার পারদর্শিতা নির্দেশক মানে পিআই দরকার হলো এই যে কয়টা, 1 2 3 4। তার মানে প্রত্যেকটা একক যোগ্যতা বা মূল যোগ্যতার অধীনে এক বা একাধিক পিআই থাকতে পারে। তার মানে এই পিআই গুলা যখন একটা শিক্ষার্থী অর্জন করবে, এখনকার সময়ের পড়াগুলো হলো যোগ্যতা ভিত্তিক। তার মানে একটা শিক্ষার্থী যখন এই সবগুলা পিআই অর্জন করবে তখন তার এই যোগ্যতাটা অর্জন হয়ে যাবে। তো এই পিআই গুলোর মূল্যায়ন শিক্ষক কিভাবে করবেন, অর্থাৎ একটা শিক্ষার্থীর মধ্যে যখন এই আইডিয়াটা পাওয়ার কথা, শিক্ষক এই আইডিয়ার বেসে কাজ করলে যখন দেখবে তার মধ্যে এই আইডিয়াটা আছে, তখন তাকে দিবে ত্রিভুজ, এই আইডিয়াটা ফেলে দিবে বৃত্ত, এই আইডিয়াটা ফেলে তাকে দিবে চতুর্ভুজ। তার মানে আমরা দেখলাম যে 1 নাম্বার যোগ্যতার অধীনে পিআই আছে 1 2 3টা পিআই। আর আরো দেখবো আরো কোনো পিআই আছে কিনা। এরপরে আমরা দেখবো যে 2 নাম্বার যোগ্যতা। 2 নাম্বার যোগ্যতা এটা হলো 2 নাম্বার যোগ্যতা। এই বিষয়ের 2 নাম্বার যোগ্যতার দিনে আমরা দেখি 1 2 3 4টা পিআই আছে। পিআই গুলা কি তোমরা দেখে নেবা। এরপরে আসো 3 নাম্বার যোগ্যতার অধীনে। 3 নাম্বার যোগ্যতাটা হলো এটা। 3 নাম্বার যোগ্যতার অধীনে পিআই আছে 1 2 3 4টা। এই যে 1 নাম্বার পিআই, 2 নাম্বার, 3 নাম্বার পিআই, 4 নাম্বার পিআই। ওকে, 4 নম্বর যোগ্যতা হলো এটা। 4 নম্বর যোগ্যতার অধীনে পিআই আছে 1 2 3 3টা পিআই, 3টা পিআই আছে। পিআই গুলা কি কি তোমরা পড়ে নেবা। 5 নম্বর যোগ্যতা, এটা হলো আমার 5 নম্বর যোগ্যতা। 5 নম্বর যোগ্যতার অধীনে পিআই আছে 1 2 3 4টা, এই 4টা পিআই। ওকে, আমরা দেখলাম যে পিআই গুলা দেখলাম বা যোগ্যতা গুলা কি সেটাও দেখলাম। তো তোমার প্রথম অধ্যায়ে তোমার কাছ থেকে এই কাজটা নেবে, এই কাজটার মাধ্যমে তোমার এই পিআইটা অর্জন হবে, আর এই পিআইয়ের মাধ্যমে আমার এই যোগ্যতাটা অর্জন হবে। ওকে, এরপরে আসো তোমার কাছ থেকে আরো এই একই কাজটা নেওয়া হবে। এই একই কাজের মাধ্যমে তোমার আরো একটা পিআই অর্জন হবে, এবং এই যে আরো কাজ আছে এই কাজগুলো তোমার কাছ থেকে নেবে, এই কাজের মাধ্যমে তোমার এই পিআইটা অর্জন হবে। তার মানে এই যে যতগুলো পিআই আমরা দেখলাম, এই সবগুলো পিআই এর মাধ্যমে তোমার এই 1 নাম্বার মূল যোগ্যতাটা তোমার অর্জন হয়ে যাবে। এরপরে আসো তোমার একই অধ্যায়ের মধ্যে তোমার কাছ থেকে আরো এই কাজটা নেওয়া হবে, এই কাজের মাধ্যমে এই পিআইটা অর্জন হবে। আরো এই কাজগুলো নেওয়া হবে, এই কাজের মাধ্যমে এই পিআইটা অর্জন হবে। আর এই 2টা পিআই সমন্বয়ে এই যোগ্যতাটা, 2 নম্বর যোগ্যতাটা অর্জন হবে। দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখবো যে দ্বিতীয় অধ্যায়ে তোমার কাছ থেকে এই কাজগুলো নেবে, এই কাজের মাধ্যমে তোমার এই পিআইটা অর্জন হবে, এবং এই কাজের মাধ্যমে পাশাপাশি আরো একটা পিআই অর্জন হবে। এরপরে আসো এই অধ্যায়ে তোমার কাছ থেকে আরো এই কাজগুলো নেওয়া হবে, এই কাজগুলোর মাধ্যমে এই পিআইটা অর্জন হবে। তার মানে এই 3টা পিআই এর মাধ্যমে তোমার এই 1 নাম্বার যোগ্যতাটা আবার অর্জন হবে। এরপরে আসো তোমাকে একই অধ্যায়ের মধ্যে এই কাজগুলো নেওয়া হবে, এই কাজের মাধ্যমে তোমার এই পিআইটা অর্জন হবে, এই পিআই এর মাধ্যমে তোমার এই 3 নাম্বার যোগ্যতাটা অর্জন হবে। তৃতীয় অধ্যায়ে আমরা দেখবো যে তোমার কাছ থেকে এই পড়াগুলা নেবে, এই পড়াগুলোর মাধ্যমে তোমার এই পিআইটা অর্জন হবে। এরপরে আসো এই পড়াগুলা নেবে, এই পড়াগুলোর মাধ্যমে তোমার এই পিআইটা অর্জন হবে, এবং এই পিআইটা, 2টা পিআই অর্জন হবে। আর এই 3টা পিআই যখন তোমার মাঝে অর্জন হয়ে যাবে তখন তোমার এই যোগ্যতাটা, 1 নম্বর যোগ্যতাটা আবার অর্জন হবে। এরপরে এই একই অধ্যায়ের মধ্যে তোমার কাছ থেকে এই কাজগুলা নেবে, এই কাজগুলোর মাধ্যমে এই পিআইটা অর্জন হবে, এই কাজগুলোর মাধ্যমে এই পিআইটা অর্জন হবে, এই কাজগুলোর মাধ্যমে এই পিআইটা অর্জন হবে। আর এই 3টা পিআই এর মাধ্যমে তোমার 3 নাম্বার যোগ্যতাটা অর্জন হবে। 4 নম্বর অধ্যায়ে আমরা দেখবো যে তোমার কাছ থেকে এই পড়াগুলা নেবে বা এই কাজগুলা নেবে, এই কাজের মাধ্যমে তোমার এই পিআইটা অর্জন হবে। এই কাজগুলা নেবে, এই কাজের মাধ্যমে এই পিআইটা অর্জন হবে। এই কাজগুলা নেবে, এই পিআইটা অর্জন হবে। এরপর আসে এই কাজগুলা নেবে, এই পিআইটা অর্জন হবে। এরপরে এই সবগুলা পেয়ে যখন তোমার অর্জন হবে তখন তোমার এই 3 নাম্বার মূল যোগ্যতাটা তোমার আবার অর্জন হবে। এবার আমরা দেখব একই অধ্যায়ে তোমার এই আরো কাজগুলো তোমার কাছ থেকে নেবে, এই কাজগুলোর মাধ্যমে তোমার এই ফিটা অর্জন হবে, এই ফি এর মাধ্যমে তোমার এই যে 4 নম্বর যোগ্যতাটা অর্জন হবে। ওকে, 5ম অধ্যায়ে আমরা দেখব তোমার কাছ থেকে এই পড়াগুলো আবার নেবে, এই পড়াগুলো নেওয়ার মাধ্যমে তোমার এই ফিটা অর্জন হবে। আর এই ফি এর মাধ্যমে এই পি এর পরে আসো, তোমার কাছ থেকে এই পড়াগুলো নেবে, এই পড়ার মাধ্যমে তোমার এই ফিটা অর্জন হবে। এরপরে আসো তোমার কাছ থেকে এই ফি এই পড়াগুলো নেবে, এই পড়ার মাধ্যমে তোমার এই ফিটা অর্জন হবে। তার মানে তোমার এই যে 3টা পিএ অর্জন হয়, এই 3টা পিএ এর মাধ্যমে তোমার এই যে 2 নাম্বার যোগ্যতাটা তোমার অর্জন হবে। এটা অধ্যায় তোমার কাছ থেকে এই পড়াটা আবার নেবে, এই পড়াটা নেওয়ার মাধ্যমে তোমার এই পিএটা অর্জন হবে। একই অধ্যায়ের মধ্যে তোমার এই পড়াটা তোমার কাছ থেকে নেবে, পাশাপাশি তোমার এই পিএটা অর্জন হবে, এই পিএ এর মাধ্যমে তোমার এই যোগ্যতাটা 4 নম্বর যোগ্যতাটা তোমার মধ্যে অর্জন হবে। তার মানে তোমার কাছ থেকে এই কাজগুলো নেবে। 6ম অধ্যায়ে তোমার কাছ থেকে এই পড়াগুলো নেবে, এই সবগুলো পড়ার মাধ্যমে তোমার এই ভিএটা অর্জন হবে। এরপরে আসো তোমার কাছ থেকে আরো এই সবগুলো পড়া নেবে, এই সবগুলো পড়া নেওয়ার মাধ্যমে তোমার এই ভিএটা অর্জন হবে এবং এই ভিএটা, তার মানে এই সবগুলো পড়া থেকে তোমার 2টা পিএ অর্জন হবে। যখন তোমার এই 3টা পিএ অর্জন হবে, এই 3টা পিএ এর মাধ্যমে তোমার এই মূল যোগ্যতাটা অর্থাৎ 1 নম্বর যোগ্যতাটা আবার অর্জন হবে। একই অধ্যায় তোমার কাছ থেকে এই পড়াগুলো নেবে, এই পড়াগুলো বা এই কাজগুলো নেওয়ার মাধ্যমে তোমার এই ভিএটা অর্জন হবে। এই ভিএটা অর্জন হলে এই ভিএটা কয় নম্বর পিএ? 4 নম্বর পিআই। কত নম্বর যোগ্যতা? 5 নম্বর যোগ্যতা। তার মানে এই 5 নম্বর যোগ্যতাটা তোমার অর্জন হবে। 7ম অধ্যায়ে আসলে তোমরা দেখবে যে তোমাদের কাছ থেকে এই পড়াগুলো নেবে, এই পড়াগুলোর মাধ্যমে তোমার এই ভিএটা অর্জন হবে। আর এই ভিএটা অর্জন হলে তোমার 1 নম্বর যোগ্যতাটা আবার অর্জন হবে। এরপরে তোমার কাছ থেকে এই পড়াগুলো নেবে, এই একই অধ্যায়ের এই পড়ার মাধ্যমে তোমার এই ভিএটা অর্জন হবে, এই সবগুলা পড়ার মাধ্যমে তোমার এই ভিএটা অর্জন হবে। আর তোমার কাছ থেকে এই পড়াগুলো নেবে শিক্ষক, সেখান থেকে তোমার এই ভিএটা অর্জন হবে। তার মানে এই সবগুলা কাজ তোমার কাছ থেকে শিক্ষক স্টেপ বাই স্টেপ নেবে। আর এই সবগুলা পিএ যখন তোমার অর্জন হবে, তোমার এই 2 নম্বর যোগ্যতাটা আবার অর্জন হবে। 8 নম্বর অধ্যায়ে আমরা দেখবো যে তোমার কাছ থেকে এই যে শীতল পাটি সহ এখানে কি কি লেখা আছে এই পড়াগুলো নেবে, এই পড়াগুলোর মাধ্যমে তোমার এই ভিএটা অর্জন হবে। এরপরে তোমার এই পড়াগুলো আবার নেবে, এই পড়া থেকে তোমার এই ভিএটা অর্জন হবে। এরপরে এই পড়াগুলো আবার নেবে, সেখান থেকে তোমার এই ভিএটা আবার অর্জন হবে। আর এই 3টা ভিএ যখন তোমার ভালোভাবে অর্জন হবে, তখন তোমার এই 1 নম্বর যোগ্যতাটা আবার অর্জন হবে। একই অধ্যায় তোমার কাছ থেকে এই পড়াগুলো আবার নেবে শিক্ষক, এই পড়াগুলোর মাধ্যমে তোমার এই ভিএটা অর্জন হবে। এই যে এখানে কি কি পড়া আছে এই সবগুলো পড়া তোমার কাছ থেকে নেবে, এই সবগুলো পড়ার মাধ্যমে তোমার এই ভিএটা অর্জন হবে। পাশাপাশি তোমার কাছ থেকে এই সবগুলো পড়া আবার নেবে, এই সবগুলো পড়া নেওয়ার মাধ্যমে তোমার এই ভিএটা অর্জন হবে। তার মানে এই 3টা ভিএ তোমার অর্জন হয়ে গেলে তোমার এই যে 3 নম্বর যোগ্যতাটা তোমার আবার অর্জন হবে। এখানে আমরা বলে রাখি যে এই পড়াগুলোর সাথে আরো 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 কি কি কাজ আছে, এই যে আরো কয়টা বাড়তি কাজ আছে তোমরা দেখে নিবে। এরপরে তোমার কাছ থেকে আরো এই পড়াগুলো নেবে, একই অধ্যায়ের এই পড়াগুলো নেওয়ার মাধ্যমে তোমার এই ভিএটা অর্জন হবে। 9ম অধ্যায়ে আমরা দেখবো যে তোমার কাছ থেকে আরো কি কি পড়া নেবে, এই যে সবগুলো পড়া নেবে, এই পড়া পর্যন্ত নেবে, এই সবগুলো পড়া নেবে, নেওয়ার মাধ্যমে তোমার এই ভিএটা অর্জন হবে। আর এরপরে তোমার কাছ থেকে এই পড়াগুলো নেবে, এই পড়াগুলোর মাধ্যমে এই ভিএটা অর্জন হবে। তোমার কাছ থেকে এই পড়াগুলো নেবে শিক্ষক স্টেপ বাই স্টেপ, তখন তোমার এই ভিএটা অর্জন হবে। তার মানে এই 1, 3, 2 এবং 1 3টা ভিএ অর্জনের মাধ্যমে তোমার এই যে 1 নম্বর যোগ্যতাটা আবার অর্জন হবে। একই অধ্যায়ে তোমার কাছ থেকে আরো এই পড়াগুলো নেবে, এই যে স্টেপ বাই স্টেপ এই পড়াগুলো নেবে, এর মাধ্যমে তোমার এই পিএটা অর্জন হবে। এরপরে আসো তোমার কাছ থেকে আরো এই পড়াটা নেবে, তোমার এই পিএটা অর্জন হবে। এই পড়াগুলো নেবে, এই পিএটা অর্জন হবে। তার মানে 4 নম্বর পিআই, 3 নম্বর পিআই এবং 2 নম্বর পিআই, এই 2, 3, 4 এই 3টা পিএ অর্জনের মাধ্যমে তোমার এই 2 নম্বর যোগ্যতাটা তোমার আবার অর্জন হবে। তার মানে এই পাশের গুলো হলো তোমার বাড়ির কাজ বা শিক্ষক যেভাবে করায় বা তোমার কাছ থেকে আদায় করে নেবে, আর এগুলো হলো তোমার অর্জন, এগুলোর মাধ্যমে তোমার এই জিনিসগুলো অর্জন হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি তোমাদের ক্লাসের সবগুলা বিষয়ের এইভাবে জানতে চাও যে সবগুলা বিষয়ের কাজ, পৃষ্ঠা, চক কি কি দেখে দেখে শিক্ষক তোমাদের মূল্যায়ন করবে, তাহলে তোমরা আমাদের এই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখো, পাশাপাশি আমাদের এই প্লে লিস্টটাকেও ফলো দিয়ে রাখতে পারো।